আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আমি মনে করি আপনারা অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের চ্যানেলের মধ্যে সমস্ত ভিডিওগুলো বা লেটেস্ট ভিডিওগুলো পাবলিশ করা হয়। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। কেননা অনেকেই আজকে বিশেষ করে বাংলাদেশিরা আজকে হতাশাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত বা পথ হারা। কেননা যারা ফ্রিল্যান্সিং জগতে পা রেখেছেন নতুনভাবে বা ইনকাম করার আশ্বাস বা বিশ্বাস নিয়ে, তারা কিন্তু এখনও সঠিক পথ পাচ্ছেন না, অনেকেই রয়েছেন। তো বন্ধুরা, এই ধরনের যদি আপনি হয়ে থাকেন, এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আমি আপনাকে 100% অ্যাসিওরিটি দিচ্ছি যে প্রতি মাসে প্রায় $250 থেকে $300 ইনস্ট্যান্ট ইনকাম আপনার হবেই। সুতরাং কীভাবে আপনি করবেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ফ্রিল্যান্সিং জগৎটা হচ্ছে বিশাল সমুদ্রের মতো। এখানে আপনি যে কোনো একটা কাজকে বেসিক ধরে অ্যাডভান্স লেভেলের দিকে এগিয়ে যাবেন। আপনি যদি শুরু থেকে বড় ধরনের কাজ দিয়ে শুরু করেন তাহলে আপনি হয়তো পথ হারা হয়ে যেতে পারেন, আপনি আপনার গন্তব্যে নাও পৌঁছতে পারেন, ফলে আপনার মধ্যে হতাশা বা দুর্দশা জন্ম নিতে পারে, যেটা আপনাকে কুড়ে কুড়ে খাবে বা অবিশ্বাসের জন্ম দিতে পারে। তো আপনি যদি ছোট দিয়ে শুরু করেন, আপনি একদিন বড় হবে নই। ফার্স্ট স্টেপ, ইউ মাস্ট বি স্মল, অর্থাৎ আপনাকে ছোট দিয়ে শুরু করতে হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক, আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনাদের জন্য কিছু তথ্য রেডি করেছি যেটা আপনি অবশ্যই গোছালোভাবে রেডি পাবেন। তো আমি আপনাদের সাথে তা শেয়ার করতে যাচ্ছি। আমি আমার টাইটেলটি, আজকের ভিডিও টাইটেলটির নাম দিয়েছি যা যা শিখলে প্রতি মাসে অন্তত $250 থেকে $300 আর্নিং করতে পারবেন। বন্ধুরা, ফ্রিল্যান্সিং জগতে অনেক সাইট রয়েছে, অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে যেখান থেকে আপনি কাজ খুঁজে নিতে পারেন আপনার স্কিল অনুসারে। তো কী সেই স্কিল যেটি দিয়ে আপনি $250 থেকে $300 ইনকাম করতে পারবেন? বন্ধুরা, শুরু করা যাক। আপনি যদি প্রথমে ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং দিয়ে শুরু করেন, আপনাকে কী কী ফলো করতে হবে বা কী কী শিখতে হবে? প্রথমত আপনাকে বলে রাখি, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে সারা বিশ্বব্যাপী। আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট জগতে কাজ নাও করেন, আপনি যদি বাংলাদেশে যে কোনো লোকাল মার্কেটের বা লোকাল কাস্টমারের সাথে বা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করেন, আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। তো আপনাকে সেই কাজের দক্ষতা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। প্রথমত আমি বলে রাখি, বর্তমান ওয়েব সাইট তৈরি করার জন্য সবচেয়ে সহজ হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ইউজ করা। এটা ফ্রি এবং পেইড দুইটিতেই রয়েছে। আপনাকে অনলাইন জগতে প্রবেশ করার পূর্বেই এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু আইডিয়া বা ধারণা নিতে হবে। গুগল রয়েছে বা যে কোনো গ্রুপ রয়েছে ফেসবুক পেজে, আপনি অবশ্যই সেখান থেকে নলেজ গ্যাদার করে আপনি শুরু করতে পারবেন। তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কিভাবে কী করবেন? মেনটেনিং, অর্থাৎ ওয়েবসাইট, যদি আপনি পার্সোনালিটি ওয়েবসাইট আপনার প্রথম আইডেন্টিটি, শুরু করুন না আপনার পার্সোনাল আইডেন্টিটি ওয়েবসাইট তৈরি করে। আপনাকে মেনটেনিং করা জানতে হবে, ওয়েবসাইটটি কাস্টমাইজেশন করা জানতে হবে এবং থিম কীভাবে ইনস্টল করতে হয়, সি প্যানেল কীভাবে কন্ট্রোল করতে হয়, লেআউট কাস্টমাইজেশন কীভাবে করতে হয়, আপনাকে এই বেসিক জিনিসগুলো স্টাডি করে আপনাকে শিখে নিতে হবে। গুগল এর মাধ্যমে শিখে নিতে পারেন, অথবা আপনি যদি ইংরেজি কম বোঝেন তাহলে ইউটিউব হচ্ছে আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম। আপনি জিরো থেকে হিরো হওয়ার জন্য ইউটিউবকে সেরা শিক্ষক হিসেবে বেছে নিতে পারেন, এটি আপনাকে আমি রিকমেন্ড করতে পারি। এরপর আপনাকে পাশাপাশি HTML, CSS, Bootstrap এই তিনটি অবশ্যই বেসিক ধারণা রাখতে হবে এবং জ্যাকোয়েরি শিখতে পারলে ভালো হয়, জ্যাকোয়েরি অ্যাডভান্স লেভেলের একটি ট্রেনিং। তো HTML5, CSS3 এগুলো বা Bootstrap দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আপনি লার্নিং এবং আর্নিং দুটোতেই পাকাপোক্ত হবেন। একদিকে যেমন আপনার লার্নিং হবে, অপরদিকে আপনার $250 থেকে $300 আমি মিনিমাম বললাম। অনেকেই আছে ওয়েব ডেভেলপমেন্ট করে $500, $1,000, $3,000, $5,000 পর্যন্ত ডেলি প্রতিদিন প্রতি মাসে ইনকাম করছে।
প্রথমত আপনাকে মনে রাখতে হবে এগুলো শেখার পর আপনি কোন কোন সেক্টরে কাজ শুরু করতে পারেন। আপনি যে সমস্ত সেক্টরে কাজ করতে পারেন সেই সেক্টরগুলো আমি বলছি। ফাইবার ডট কম আছে, ফ্রিলান্সার ডট কম আছে, আপওয়ার ডট কম আছে, আরও অনেকগুলো সাইট রয়েছে। অর্থাৎ কাস্টমারের প্রাথমিক অবস্থায় বা ক্লায়েন্টের প্রাথমিক অবস্থায় আপনাকে বড় ধরনের বা বড় সড়ো কাজ দিবে না। এই যে ধরুন পিএইচজি টু এইচটিএমএল করা, ওয়েবসাইটকে রিঅ্যারেঞ্জ করা, আগের যে একটি তার কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট রয়েছে সেটি একটি একটু স্লো চলছে, তাকে একটু কাস্টমাইজ বা রিঅ্যারেঞ্জিং করে দেয়া, অথবা লোগোটা চেঞ্জ করে দেয়া, অথবা তাদের পেজকে লেআউট করে দেয়া, থিমটা চেঞ্জ করে দেয়া, এসইওর প্রবলেমটা ঠিক করে দেওয়া, এগুলো হচ্ছে প্রাথমিক কাজ। এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি $250 থেকে $300 নিশ্চিত এই মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন। মার্কেট প্লেস সম্পর্কে আমার আরও কয়েকটি ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে, আশা করি সেগুলো যদি দেখে নিতে পারেন তাহলে অবশ্যই সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে আপনার বেসিকটা স্ট্রং করতে হবে। বেসিক যদি স্ট্রং করতে পারেন তাহলে স্ট্রং লেভেল এমন একটা পর্যায়ে চলে যাবে, অ্যাডভান্স লেভেল আপনি ক্লিয়ার করতে পারবেন। এরপর আপনি কাস্টমাইজ করতে পারবেন ই কমার্স সাইট, অর্থাৎ আপনি যদি এগুলো ভালোভাবেই জানেন। এবার আপনাকে জানতে হবে অ্যাবাউট ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে। ডোমেইন জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডোমেইন জিনিসটা ধরুন .com.net.org, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটি তৈরি হবে সেই ওয়েবসাইটটি লাইভে আসার জন্য বা ইন্টারনেটে শো করার জন্য আপনাকে একটি ডোমেইন নেম কিনে নিতে হবে যে কোনো একটি কোম্পানি থেকে। লোকাল কোম্পানি রয়েছে বা বিদেশি কোম্পানি রয়েছে, আপনি সেখান থেকে তাদের কাছ থেকে ডোমেইন নামটি নিতে পারেন। এবং হোস্টিং নেওয়ার সময় আপনাকে একটু হোস্টিং স্পেসটা বাড়ায় নিতে হবে, টাকা বেশি খরচ হলেও। তাহলে ডোমেইন এবং হোস্টিং কীভাবে হ্যান্ডেল করতে হয় আপনাকে তা জানতে হবে। এবং হাউ টু রান ইওর ওয়েবসাইট, আপনার পার্সোনাল যে ওয়েবসাইটটি আপনি তৈরি করবেন সেটা কীভাবে হ্যান্ডেল করতে হবে বা কীভাবে রান করতে হবে, কীভাবে মুভ করাতে হবে, ইনক্রিজ করতে হবে, আপনাকে প্রাথমিকভাবে শিখতে হবে। এই সময়টা আপনি শুধু লার্নিংয়ের পিছনে ব্যয় করবেন দেন আর্নিং। প্রথমত আছে লার্ন এবং আর্নের মধ্যে পার্থক্য হচ্ছে একটি এল, লার্ন LEARN এবং EARN। আমি বুঝাতে পেরেছি বন্ধুরা, আপনি যদি আগে লার্ন করেন তাহলে আপনি আর্ন করতে পারবেন। এরপর এগুলো সব কিছু ক্লিয়ার হওয়ার পরে আপনার যেহেতু আত্মবিশ্বাস আস্তে আস্তে চাঙ্গা হবে বা বৃদ্ধি হবে বা ইনক্রিজ হবে, তখন আপনি অ্যাডভান্স লেভেলের দিকে জাম্প করতে পারবেন। তাহলে আপনাকে শিখে নিতে হবে MySQL, লারাবেল, PHP, jQuery, এটসেট্রা যে বিষয়গুলো রয়েছে। W3 স্কুল থেকে আপনি এই সমস্ত বিষয়গুলো ফ্রিতে সার্চ করে করে শিখে নিতে পারেন। অর্থাৎ আপনাকে পূর্ণাঙ্গ অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হলে 1.5 থেকে 2 বছর ইনভেস্ট করতে হবে। আপনি আপনার মানসিকতাকে যদি স্ট্রং করে এই পর্যায়ে এসে যেতে পারেন বা নেমে পড়েন তাহলে আপনার জন্য ভবিষ্যতে সোনার হরিণ অপেক্ষা করছে আমি একথাই বলবো। অর্থাৎ আপনার জিরো থেকে হিরো হতে কমপক্ষে 2 বছর লাগবে। সুতরাং আপনি দেরি না করে অবশ্যই আজকে শুরু করে দিন। কীভাবে আপনি শিখবেন, কোথা থেকে শিখবেন? এখন আপনি কোনো ট্রেনিং সেন্টারে যেতে পারছেন না, ইউটিউব ইজ দ্য বেস্ট টিচার ফর ইউ আই থিঙ্ক। অথবা ইউটিউব যদি আপনার বুঝতে অসুবিধা হয় টিউটোরিয়ালগুলো, তাহলে আপনি যে কোনো একটি বিখ্যাত ট্রেনিং সেন্টারে ভালো করে যোগাযোগ করে নিয়ে তাদের সাথে অ্যাড হয়ে আন্তরিকভাবে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টটা শিখে নিতে পারেন। এইভাবে যদি আপনি ধাপে ধাপে এগিয়ে যান, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনার ব্যাক পেতে হবে না, আপনার আর্নিং এবং লার্নিং দুটো সমান তালে শুরু হবে। তো বন্ধুরা, আমি সহজভাবে আপনাদেরকে যে বিষয়টা আজকে শেয়ার করলাম সেটি হচ্ছে এটি যে আপনি বেসিকটা স্ট্রং করে আপনার কনফিডেন্স লেভেলকে যদি আপগ্রেড করতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি আজকের মতো বিদায় চাচ্ছি। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে আবারও অনুরোধ করব, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। লার্নিং অ্যান্ড আর্নিং টিও দিস ইজ মাই চ্যানেল নেম। So that's it. Thanks again for watching my next video.